বার্বিল স্টেডিয়াম নিয়ে সরব হল ডিওয়াইএফআই চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানালো তারা স্টেডিয়ামের বিভিন্ন মালামাল চুরি কাণ্ডে রহস্য উদ্ঘাটন করা সহ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটি সংগঠনের বিভাগীয় কমিটির পক্ষ থেকে সোমবার জেলা শাসকের কাছে এই দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভমিক ও বিভাগীয় সম্পাদক গৌতম পালের নেতৃত্বে পাঁচ জনের বিভাগীয় যুব প্রতিনিধি দল এদিন জেলা শাসকের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন পরে সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর সভাপতি পলাশ ও বিভাগীয় সম্পাদক গৌতম পাল জানান যে স্টেডিয়ামের চুরি কান্ডের সাথে বারবিল গাঁও এক শাসক দলীয় নেতা জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ তিনি মূলত পার্শ্ববর্তী গাঁও অন্য দুজন শাসক দলীয় দুষ্কৃতীকে সাথে নিয়ে বারবিল স্টেডিয়ামের বাউন্ডারির কাটা তারের বেড়া পাকা নালার ইট কংক্রিট পিলার ইত্যাদি চুরি করে অন্যত্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেয় জীবন নেতাদের অভিযোগ চুরির ঘটনায় শাসক দলীয় লোকজন জড়িত বলেই এদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ডেপুটেশনে গিয়ে যেটা জানতে পারলাম ইতিমধ্যে একটি এফআইআর হয়েছে কিন্তু এফআইআর হওয়ার পরেও যারা দোষী তাদের ধরার জন্য পুলিশ প্রশাসনের যে তৎপরতা থাকার কথা এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না হয়তোবা বা শস্যের মধ্যেই ভূত আছে এবং এই ঘটনায় যারা যুক্ত বলে যাদের নাম সামনে আসছে এবং গ্রামের মানুষ যাদের সম্পর্কে অভিযোগ করছে তাদের রাজনৈতিক পরিচয় আপনারা সবাই জানেন আমাদের এই রাজনৈতিক পরিচয় বলার কোনো প্রয়োজন নেই ফলে শস্যের মধ্যেই ভূত আছে এবং একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে বারোবিল স্টেডিয়ামের সরকারি সম্পত্তি লুটপাটের ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আমরা মাননীয় ডিএম এর নিকট আজকে ডিপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি ঘটনায় যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও ब्यूरोपो चैनल तीन रहा